কুমার আর চন্দ্রবাবু নাইডুর বাবে এতিয়া চিন্তা বাড়িছে বিজেপি সরকারের। সরকার রক্ষার স্বার্থত চন্দ্রবাবু নাইডুর দাবি মানি ললে কেন্দ্রীয় সরকারে। অন্ধ্রপ্রদেশের বাবে 60,000 কোটি টাকা বিচারিছিল চন্দ্রবাবু নাইডু, আর তাকে দেখি এইবার নীতিশ কুমারেও বিহারের বাবে বিচারিছে প্রায় 30,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ। জনাব বিচারিছো সবিশেষ বাতর এই মুহূর্তে ঈশান নিউজের দর্শক। কিং মেকার নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর বাবে চিন্তা বাড়িছে বিজেপি সরকারের। সরকার রক্ষার স্বার্থত চন্দ্রবাবু নাইডুর দাবি মানি ললে কেন্দ্রীয় সরকার। অন্ধ্রপ্রদেশের বাবে 60,000 কোটি টাকা বিচারিছিল চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশত প্রধানাগার আর পেট্রোকেমিক্যাল হাব নির্মাণের বাবে এই ধন বিচারিছিল চন্দ্রবাবু নাইডুয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাতের পাছতে চন্দ্রবাবু নাইডুর প্রস্তাবত অনুমোদন জানায় কেন্দ্রীয় সরকারে। আর চন্দ্রবাবু নাইডুর দাবি মানি লওয়ার পাছতে নীতিশ কুমারেও বিহারের বাবে বিচারিছে বিশেষ প্যাকেজ। বাজেটের পূর্বে কেন্দ্রের নীতিশ কুমারে বিচারিছে 30,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ। বিহারের উন্নয়নের বাবে মোদী সরকারের বিচারিছে এই ধনরাশি। 9টা বিমানবন্দর, 4টা নতুন মেট্রো লাইন, 7খন মেডিকেল কলেজ, 20,000 কোটি টাকার থার্মেল পাওয়ার প্লান্ট আর বিহারের 20,000 কিলোমিটার পথর মেরামতির দাবি নীতিশ কুমারের। অহা 23 জুলাইত বিত্তমন্ত্রী দাখিল করব মোদী সরকারের তৃতীয়টো কার্যকালের প্রথমখন বাজেট। আর তৃতীয়টো কার্যকালের প্রথমখন বাজেট দাখিলের পূর্বে এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে কেন্দ্রীয় সরকারের বিচারিছে 30,000 কোটি টাকার এক বিশেষ প্যাকেজ। বিহারের উন্নয়নের বাবে এই ধনরাশি বিচারিছে নীতিশ কুমার। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করে, আর নরেন্দ্র মোদী সাক্ষাৎ করার পাছতে কেন্দ্রীয় সরকারে অন্ধ্রপ্রদেশের বাবে 60,000 কোটি টাকা অনুমোদন জানায়। চন্দ্রবাবু নাইডুর যে প্রস্তাব, সেই প্রস্তাবত অনুমোদন জানায়। অন্ধ্রপ্রদেশের শোধনাগার আর পেট্রোকেমিক্যাল হাব নির্মাণের বাবে বিশেষ ধন বিচারিছিল চন্দ্রবাবু নাইডুয়ে, আর চন্দ্রবাবু নাইডুর এই প্রস্তাবত অবশেষত অনুমোদন জানাইছে কেন্দ্রীয় সরকারে। আর চন্দ্রবাবু নাইডুর দাবি মানি লওয়ার পাছতে নীতিশ কুমারেও বিচারিছে বিশেষ প্যাকেজ। কেন্দ্র বা বিশেষ প্যাকেজ বিচারিছে 30,000 কোটি টাকার প্যাকেজ বিচারিছে নীতিশ কুমার। যেহেতু বিজেপি কেন্দ্রত কেন্দ্রীয় সরকার দুটাকৈ অন্যতম সহযোগী দল, বিহারের উন্নয়নের বাবে মোদী সরকারের এই ধন বিচারিছে নীতিশ কুমারে। 9টাকৈ বিমানবন্দর, 4টা নতুন মেট্রো লাইন, 7খন মেডিকেল কলেজ আর 20,000 কোটি টাকার থার্মেল পাওয়ার প্লান্ট নির্মাণের বাবে এই ধনরাশি বিচারিছে। ইয়ার উপরও 20,000 কিলোমিটার পথ মেরামতির বাবে কেন্দ্রীয় সরকারক দাবি উত্থাপন করেছে নীতিশ কুমারে। উল্লেখ্য, কেন্দ্রত বিজেপির সরকার গঠন করার ক্ষেত্রে অর্থাৎ এনডিএর অন্য দুটা অংশীদারী দল চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি আর নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড, এই দুটা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল কেন্দ্র পুনের এনডিএ সরকার স্থাপন করা। যেহেতু বিজেপিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবলে সক্ষম হওয়া নাছিল, এনে পরিস্থিতিত এই দুয়োটা দলক যদিহে অসন্তুষ্ট করে বা বিজেপির বাবে যদিহে অসন্তুষ্ট হয়, তেনেহলে যিকোনো মুহূর্ততে সরকার ভঙারও আশঙ্কায় দেখা দিয়ার কথাও ইতিমধ্যে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন সময় মন্তব্য করেছে। এনে পরিস্থিতিত চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারে নিজের নিজের রাজ্যের বাবে বিশেষ প্যাকেজ বিচারিছিল। অন্ধ্রপ্রদেশের শোধনাগার আর পেট্রোকেমিক্যাল হাব নির্মাণের লগতে অন্য বিভিন্ন প্রকল্পর বাবে কেন্দ্রীয় সরকারের 60,000 কোটি টাকার প্যাকেজ বিচারিছিল চন্দ্রবাবু নাইডু। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাতের পাছতে চন্দ্রবাবু নাইডুর প্রস্তাবত অনুমোদন জানাইছে কেন্দ্রীয় সরকারে। আর কেন্দ্রীয় সরকারে চন্দ্রবাবু নাইডুর প্রস্তাবত অনুমোদন জানার পাছতে নীতিশ কুমারেও এবার প্রস্তাব দাঙি ধরেছে কেন্দ্রীয় সরকারক 30,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ বিচারিছে। নটা বিমানবন্দর, 4টা নতুন মেট্রো লাইন আর 7খনকৈ মেডিকেল কলেজের লগতে 20,000 কোটি টাকার থার্মেল পাওয়ার প্লান্ট প্রতিষ্ঠা করিবর বাবেও বিহারে বিহারের হয়ে এই ধনরাশি বিচারিছে নীতিশ কুমার। ইয়ার উপরও 20,000 কিলোমিটার দৈর্ঘ্যর পথ মেরামতিরও দাবি উত্থাপন করেছে নীতিশ কুমারে কেন্দ্রীয় সরকারের ওপর। এটা লক্ষণীয় হব, বিহার সরকারের এই দাবি, নীতিশ কুমারের এই দাবি বা এই প্রস্তাবত কেন্দ্রীয় সরকারে অনুমোদন জনায় না নজনায় সেয়া এটা লক্ষণীয় হব।